রাঙ্গামাটির লঙ্গদুতে 35 কোটি টাকার 20টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মাঠে যার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু। অনুষ্ঠানে দীপঙ্কর তালুকদার বলেন, শেখ হাসিনার হাত ধরেই পার্বত্য শান্তি চুক্তি হয়েছে, যার ফলে পাহাড়ে এখন শান্তির বাতাস বইছে। বিএনপি জামায়াত এই শান্তি চুক্তির বিরোধিতা করেছিল বলেও জানান তিনি। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।